আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে ইংলিশে সহজে কথা বলা যায় এমন 70টি ইংরেজি ওয়ার্ড মিনিং। তো ভিউয়ার্স, আমাদের প্রতিদিন কথাবার্তা বলার জন্য এবং গুরুত্বপূর্ণ কাজ করার জন্য এই সকল শব্দের অর্থ অবশ্যই আমাদেরকে জানতে হয়। তো ভিউয়ার্স, আপনি যদি শব্দের অর্থ ভালোভাবে জানেন তাহলে অবশ্যই আপনার ইংরেজিতে কথা বলার জন্য খুবই কম সময়, খুব কম টাইমে আপনি অনর্গল কথা বলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন না যাই আজ আমাদের মূল বিষয় থেকে, যে সকল শব্দ আপনাদের জন্য আজকে কালেক্ট করা হয়েছে। বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া, কোনো কিছুর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া, এর ওয়ার্ডটি হবে ডিসাইড এগেনেস্ট, ডিসাইড এগেনেস্ট। উৎসর্গ করা, ডেডিকেট টু, ডেডিকেট টু, অর্থ হল উৎসর্গ করা। চাহিদা, ডিম্যান্ড, ডিম্যান্ড অর্থ হল চাহিদা। আত্মত্যাগ করা, ড্রাইফর, ড্রাইফর অর্থ হল আত্মত্যাগ করা। মূল্যবান, ওয়াদি, ওয়াদি অর্থ হল মূল্যবান। গোমরামুখ হওয়া, স্কাউল, স্কাউল অর্থ হল গোমরামুখ হওয়া। তীব্র ভর্ৎসনা করা, স্কোল্ড, স্কোল্ড অর্থ হল তীব্র ভর্ৎসনা করা বা তিরস্কার করা। আঁশে ঢাকা, স্কেলি, স্কেলি অর্থ হল আঁশে ঢাকা। শান্ত, রেস্টফুল, রেস্টফুল অর্থ হল শান্ত। একঘুয়ে, রেস্টিভ, রেস্টিভ অর্থ হল একঘুয়ে। ঠক্কর মারা, এর ইংলিশ ওয়ার্ডটি হবে র্যাপ, র্যাপ অর্থ হল ঠক্কর মারা। বৃষ্টিপাত, রেইনফল, রেইনফল অর্থ হল বৃষ্টিপাত। ভেলা বা ভাসমান কাঠ বস্তু, র্যাপড, র্যাপড অর্থ হল ভেলা বা ভাসমান কাঠ বস্তু। প্রচণ্ড বা উৎকট, র্যাবিড, র্যাবিড অর্থ হল প্রচণ্ড বা উৎকট। সহানুভূতি, পিটি, পিটি অর্থ হল সহানুভূতি। পুষ্পের পাপড়ি, পেটাল, পেটাল অর্থ হল পুষ্পের পাপড়ি। মিথ্যা, ফণি, ফণি অর্থ হল মিথ্যা। আলোক গৃহ, ফেরস, ফেরস অর্থ হল আলোক গৃহ। একটিও নয়, নট অ্যানি, নট অ্যানি অর্থ হল একটিও নয়। উপলক্ষ, নন্স, নন্স অর্থ হল উপলক্ষ। নিশ্চয়, সার্টেনলি, সার্টেনলি অর্থ হল নিশ্চয়।
টুপি বিশেষ, বাসবি, বাসবি অর্থ হলো টুপি বিশেষ। ঝোপ এর ইংলিশ ওয়ার্ডটি হবে বুশ, বুশ অর্থ হলো ঝোপ। কুদো বা বাটি এটা হবে বাট ইন্ট, বাট ইন্ট অর্থ হলো কুদো বা বাটি। পার্শ্বপথ, বাইপাস, বাইপাস অর্থ হলো পার্শ্বপথ। বিদায়, বাই বাই, বাই বাই অর্থ হলো বিদায়। উদ্দেশ্য, বাই ইন্ট, বাই ইন্ট অর্থ হলো উদ্দেশ্য। ডাকনাম বা উপনাম, বাই নেম, ডাকনাম বা উপনাম বাই নেম। অতীত, বাই গন, বাই গন অর্থ হলো অতীত। প্রসঙ্গক্রমে, বাই দা বাই, বাই দা বাই প্রসঙ্গক্রমে। নোংরা, ফ্রাইজি, ফ্রাইজি অর্থ হলো নোংরা। শীতল, ফ্রিজিড, ফ্রিজিড অর্থ হলো শীতল। আতঙ্ক বা ভয়, ফ্রেত, ফ্রেত অর্থ হলো আতঙ্ক বা ভয়। ঘর্ষণ, ফ্রিকশন, ফ্রিকশন অর্থ হলো ঘর্ষণ। সেবলামো করা, ফ্রিবল, সেবলামো করা ফ্রিবল। অগ্রভাগ বা সম্মুখ, ফ্রন্ট, অগ্রভাগ বা সম্মুখ ফ্রন্ট। মিতব্যয়ী, ফ্রুগাল, ফ্রুগাল অর্থ হল মিতব্যয়ী। হইতে, ফ্রম, ফ্রম অর্থ হল হইতে। ছলনা, ফ্রড, ফ্রড অর্থ হল ছলনা। অবিরাম, ইন্টলেস, ইন্টলেস অর্থ হল অবিরাম। মধ্য, এন্ড, এন্ড অর্থ হল মধ্য। এখনই, অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স অর্থ হল এখনই। আক্রমণ, অ্যাটাক, অ্যাটাক অর্থ হল আক্রমণ। অভ্যন্তরে, অ্যামাইড, অ্যামাইড অর্থ হল অভ্যন্তরে। অনেকের মধ্যে একজন, ওয়ান অ্যামং ম্যানি, ওয়ান অ্যামং ম্যানি অনেকের মধ্যে একজন। সমস্ত, রাত্রি, অল নাইট, অল নাইট, নাইট সমস্ত রাত্রি। শেষ রাত্রি, লাস্ট নাইট, লাস্ট নাইট অর্থ হলো শেষ রাত্রি। চৌকস, অল রাউন্ড, অল রাউন্ড অর্থ হলো চৌকস। ইতিমধ্যে, অলরেডি, অলরেডি অর্থ হলো ইতিমধ্যে। হীন পদস্থ করা, অ্যাবাস,
অ্যাবাস অর্থ হল হীন পদস্থ করা। অপরিণত অ্যাবর্টেড, অ্যাবর্ট অপরিণত। বিয়ের কনে ব্রাইড, ব্রাইড বিয়ের কনে। বিবাহ ব্রাইডাল, ব্রাইডাল বিবাহ। সংক্ষিপ্ত ব্রিফ, ব্রিফ সংক্ষিপ্ত। ভাড়াটে গাড়ি ক্যাব, ক্যাব অর্থ হল ভাড়াটে গাড়ি। চা রাখিবার ছোট বক্স ক্যাডি, ক্যাডি অর্থ হল চা রাখিবার ছোট বক্স। ফেরিওয়ালা ক্যাজার, ক্যাজার অর্থ হল ফেরিওয়ালা। ইতরের মতো ক্যাডিস, ক্যাডিস অর্থ হল ইতরের মতো। ফেরি করিয়া বেড়ানো ক্যাজ, ফেরি করিয়া বেড়ানো ক্যাজ। চা ঘর বা কফিখানা ক্যাফে, ক্যাফে অর্থ হল চা ঘর বা কফিখানা। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ইংলিশ টু বাংলা ভাষার শব্দের ওয়ার্ড মিনিং, যেখানে আমরা বাংলাতে শব্দ এবং শব্দের মানে দেখেছি। হয়তো বা এখান থেকে আপনাদের জন্য বেশ কিছু শব্দ জানা হয়ে গেছে বা বেশ কিছু শব্দ আপনাদের কাজে লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।